রাধে রাধে সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো শুভ নববর্ষ সবাইকে। তো আজকে বৈশাখ মাসের প্রথম দিনে ঘুরতে একটু বেরোবো। তো আজকে আমি ভিডিওটা ভয়েস ওভার ছাড়াই কন্টিনিউ করার চেষ্টা করব। এবার যেহেতু বাইরে যাব, তো জানি না নয়েজ যখন হবে তখন একটুখানি এডিট টেডিট করে একটুখানি কাটিয়ে নেব। তো এবার দেখা যাক যে কতক্ষণ আমি ভয়েস ওভার ছাড়া আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো সবার আগে তো আমাকে রেডি হতে হবে, আর রেডি হব আজকে একটা নতুন ড্রেসই পরবো। পয়লা বৈশাখের শপিংয়ের ভিডিওটা আশা করছি সবাই দেখেই নিয়েছো। তো ওখানে আমি একটা কুর্তি কিনেছিলাম, আর আজকে আমি ওই কুর্তিটা পরছি না। আজকে আমি শান্তিনিকেতন থেকে একটা যে কুর্তি নিয়েছিলাম সেই কুর্তিটা নতুনই আছে, তো ওটাই পরবো। ইচ্ছা করছে আজকে একটুখানি ব্ল্যাক পরার, কারণ ব্ল্যাক পরতে আমি খুব ভালোবাসি। তো চলো আমি এবার রেডি হব। আর সবার আগে তোমাদের বলে দিই যে আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, তাড়াতাড়ি করে 1K ফলোয়ার্সটা করে দাও। দেন ওখানে আমি নিউ নিউ ভিডিও পোস্ট করব, কারণ ফেসবুকে যেগুলো পোস্ট করব সেগুলো ইউটিউবে পোস্ট করব না, তো আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভিডিও পোস্ট করব। তো তাড়াতাড়ি করে ফলোটা করে দাও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমার রেডি হওয়া যাক। তো মাকে দিয়েছি জামাটাকে সেলাই করতে, তাড়াতাড়ি বেরোতে হবে, তো তার জন্য ভাবলাম আগে ফেস মেকআপটা করে নিই। ফেস মেকআপ বলতে গরমের মধ্যে কিছুই করব না, শুধু আইলাইনার, কাজল আর লিপস্টিক দেবো, আর একটা টিপ পরবো যেহেতু কুর্তি পরবো। তো আগে এটা রেডি হয়ে নিই, তারপরে আমি ব্যাগটা গোছাবো, দেন আমি জামাটা পরবো। তো সবার আগে চলো ফেস মেকআপটা করে নিই। দরকারের সময় আমি কিছুই খুঁজে পাই না, তাও চলো খুঁজে পেয়ে গেছি। এদিক ওদিক পুরো ছড়ানো ছিটানো সব, কারণ কালকেই আমি নববর্ষ লুক শুট করেছিলাম যেটা ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, ভিডিওটা অবশ্যই দেখো। তো লিপস্টিক পরা হয়ে গেছে, এবার পরবো লাস্ট একটা টিপ। এবার হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিই। তো আমি রিসেন্টলি সব জায়গাতে এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি কলেজে বা কোথাও গেলে, আর বাকি ব্যাগগুলো সবই ছোট ছোট। এটার মধ্যেই একমাত্র আমার জলের বোতলটা ঢোকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই গরমকালে। আর আগের দিন আমার ফেভারিট মাস্ক কিনে এনেছিলাম। আইলাইনার, কাজল, লিপস্টিকটা নিয়ে যাই যদি কাজে লাগে, টিপটাকেও নিয়ে যাই, নিয়েছি একটা রুমাল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছাতা। ছাতা ছাড়া কি করে যাব আমি এই গরমে। এই কুর্তিটা আমি বোলপুর থেকে নিয়েছিলাম, আর আমার মনে হলো এটা পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্ট ম্যাচ হবে। ব্ল্যাক আমার ফেভারিট, সো ব্ল্যাকের সাথে নো কম্প্রোমাইজ। আর আমি গলায় এইটা পরেছি, এটাও বোলপুর থেকে নেওয়া, আর হাতে কিছু পরব, চুলটা আঁচড়াবো আর আমি পুরো রেডি হয়ে যাব, দেন আমি বেরিয়ে যাব। তো আমি চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি, আর ব্যাগটাও নিয়ে নিয়েছি। এবার আমি বেরোনোর আগে যেটা করব সেটা হচ্ছে পুরনো ঘরে গিয়ে পারফিউম দেব, কারণ আমার কাছে অনেক পারফিউম আছে, বাট আমার পছন্দ কিন্তু আমার দাদাদের পারফিউম। তো তার জন্য আগে পুরনো ঘর থেকে পারফিউমটা দিয়ে দেন আমি বেরিয়ে পড়ব, আর সাথে নিয়ে নেব আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্ক। তো আমি মাস্ক পরে নিয়েছি, এবার আমাকে আর কেউ চিনতে পারবে না। তো এবার আমি যাব বেরিয়ে। তো বাড়ি থেকে বেরিয়ে আমার কনফিডেন্স লেভেল তো একদম ডাউন হয়ে গেল। এবার আমি জানি না ভয়েস ওভার ছাড়া আমার আর চলবে কিনা, বাট তাও টোটোয় অটোয় করে পলতা থেকে চলে গেলাম ব্যারাকপুর স্টেশনে। আর ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এইভাবে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম ট্রেনের। তখনও অবধি আমরা প্ল্যান করিনি যে আমরা কোথায় যাব, শুধু এইটুকু জানা ছিল যে আমরা প্রিন্সেপ ঘাটের ওদিকেই যাব, তাই বালিগঞ্জ লোকালে উঠে পড়েছিলাম। আর ট্রেনেই বসে বসে প্ল্যান করছিলাম যে আমরা কোথায় কোথায় যাব, সেই হিসেবেই নেমে পড়লাম লেক গার্ডেন্স। আর লেক গার্ডেন্স থেকে নেমে এরকম হাঁটতে হাঁটতে এই সুন্দর লোকালিটি দিয়ে যাচ্ছিলাম, আর পৌঁছে গেছিলাম সাউথ সিটি মলে। আসলে ট্রেনে বসে বসে ওটাই প্ল্যান করছিলাম যে সাউথ সিটিতে একটা ছোট্ট কাজ আছে, সেটাই সেরে আমরা ওখান থেকে ঘুরতে যাব। কিন্তু তারপর সাউথ সিটি মলে এসে তো আমরা অবাক যে এখানে এত সুন্দর ডেকোরেশন হয়েছে, মনে হচ্ছে যেন দুর্গাপূজার প্যান্ডেল দেখতে চলে এসেছি। ঢুকেই একটা ছোটখাটো প্যারিসের টাওয়ার দেখতে পেলাম, আর এটা তো আলাদাই কিউট লাগছিল। আর ভেতরটা পুরো এরকম সুন্দর ভাবে সাজানো হয়েছিল, যদিও সাউথ সিটি মল বেশিরভাগই এরকম সাজানোই থাকে, তবুও আজকে কেমন জানি অনেকটা সুন্দর লাগছিল। তারপরে চলে গেলাম রিদিম জাপানে, এখানে আমাদের ঘড়ি সারানোর কাজ ছিল, আর তারপরে বেরিয়ে পড়লাম। এটা এমন জায়গা যে এখান থেকে আমাদের বাড়ি অবধি যেতে ডাইরেক্ট ট্রেন খুব কম পাওয়া যায়, রাস্তা দিয়ে যেতে
যেতে যেতে মিও আমোর থেকে খাবার খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিল। আর গরমকালে যেটা সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হচ্ছে আইসক্রিম, সেরকমই একটা নন ব্র্যান্ডেড এই 30 টাকার আইসক্রিমটা খেয়ে নিলাম, মানে এটা কুলফি ছিল। টাকাটা আমার একটু বেশি লাগলো, কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আমুলের আইসক্রিম খাই, কারণ ওটা আসলেই আইসক্রিম হয়, তার জন্যই। এটা 15 টাকা হোক বা 20 টাকাই হোক, কিন্তু এখন এত গরম পড়েছে যে রাস্তায় যেই আইসক্রিম দেখছি সেই আইসক্রিমই খেতে ইচ্ছা করছে। আর এখন রাস্তায় বেরিয়ে যতই জল নিয়ে যাই না কেন, এত জল লাগে যে জল কিনতে কিনতেই টাকা শেষ হয়ে যায়। তারপর আমরা লেক গার্ডেন্স থেকে চলে গেলাম শিয়ালদা, আর শিয়ালদা থেকে লোকের পেছন দেখতে দেখতে ট্রেনে করে বোর হতে হতে চলে গেলাম 15 হাত কালীতলায়। ওখানে কালীমাকে দেখতে গিয়েছিলাম, আর হচ্ছিল একটা ছোট্ট মেলা যেটা প্রত্যেক বছরই হয়, তো সেখানে গিয়েছিলাম। আর মায়ের সামনের এই ঘন্টাটাকে অনেক বাজানোর চেষ্টা করার পর একবার ঘন্টাটা বেজেছিল, তাই খুবই খুশি হয়ে গেছিল। তারপরে মাকে প্রণাম করে চলে গেলাম এই মেলাটা একটু ঘুরতে। মেলায় অ্যাজ ইউজুয়াল যেসব জিনিসপত্র থাকে সেগুলোই ছিল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে এই স্বর্গটা, যেটা মেয়েদের কাছে সত্যি স্বর্গ। এত কানের যে আমি কি কিনবো আমি সেটাই বুঝতে না পেরে আমি কিছুই কিনলাম। অবশেষে মেলা থেকে আমি এইটা নিয়েছি, এটার দাম নিয়েছি 30 টাকা। অনেক দিনের ইচ্ছে ছিল কেনার, তো আজ ভাবলাম কিনেই নি। সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10:37, এখন আমি বাড়ি চলে এসেছি। আর বাইরে আমি ভিডিও করেছি বাট ভয়েস দিতে পারিনি, আর মানে চেষ্টা করব আমি আস্তে আস্তে দেওয়ার, এখনও মানে ঠিকঠাক পাকাপোক্ত হইনি, তো পরে আস্তে আস্তে আমি বাইরেতেও ভয়েস দেওয়ার চেষ্টা করব, আপাতত ভয়েস ওভারই চলছে। সো এইভাবেই আমি আমার পয়লা বৈশাখ কাটালাম। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।